সালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও দিতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যবসা বাজার ভিডিও হতে আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। এই বিজনেস আইডিয়াটি হতে পারে আপনার ব্যবসার সাফল্যের একটি মাধ্যম, কারণ এই মেশিনটি দিয়ে কাজ করলে কীরকম ফায়দা হতে পারে তা আপনারা শুনে এবং দেখেই বুঝতে পারবেন। এই বিজনেস আইডিয়াটা হবে একটি জিআই তার থেকে বেড়া তৈরি করার একটি মেশিন, অটোমেটিক মেশিন নিয়ে আলোচনা করব। এই মেশিনগুলো সেমি অটোমেটিক, অটোমেটিক বা ম্যানুয়াল প্রসিডিওরের মেশিন থাকে, অর্থাৎ ইন্ডিয়া চাইনা এরকম মেশিন আপনারা পেয়ে যাবেন। আজকের যে ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা একটি অটোমেটিক মেশিন হবে, চাইনিজ অটোমেটিক মেশিন। এই মেশিনতে কাজ করলে আপনাদের কীরকম ফায়দা হতে পারে বা আপনি স্পিডিং বা আপনাদের প্রোডাকশন বা অন্যান্য যে ডিটেলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মেশিনের কিছু ডিটেলস দেবো যেগুলো আপনাদের প্রয়োজন, বা যারা এই লাইনে জড়িত আছেন, যারা এরকম মেশিন চাচ্ছেন কোথা থেকে ভালো মেশিন পাবেন যেগুলো আপনাদের জন্য সাশ্রয়ী হবে, মনমতো হবে, বা অন্যান্য যে ফেসিলিটিসের প্রয়োজন সেগুলো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জালি বেড়া নিয়ে। অর্থাৎ বাসা বাড়ি বাগানে আমরা ম্যাক্সিমাম লোকেরাই জালি বেড়া দিয়ে থাকি। এই বেড়াগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? যারা উদ্যোক্তাবাহী আছেন তারা সকলেই ভালো করে জানেন যে এগুলো মেশিনের মাধ্যমে করা হয়, ম্যানুয়ালি করা হয় এবং অটোমেটিক মেশিন দিয়েও করা হয়। ম্যানুয়ালি করতে গেলে এটা প্রসিডিউর আপনার খুব লং টাইম লেগে যায়, সেমি অটোমেটিকই করলে সেই ক্ষেত্রে কারিগরের কষ্ট কমে যায়, সময় সাশ্রয় হচ্ছে। অটোমেটিকই করলে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হিউজ বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হলো কোয়ালিটি, যেটা আপনি সেমি অটো এবং ম্যানুয়ালি করতে গেলে সেই কোয়ালিটিটা পাবেন না। সব থেকে বড় বিষয় হলো এই মেশিন দিয়ে যখন আপনি জারি বেড়া বানাতে যান সেটার ক্যাপাসিটি পার ঘন্টায় 70 থেকে 80 মিটার ভিন্ন ভিন্ন ক্যাপাসিটি হয়, যেরকম 50 থেকে 120 মিটার, 100 থেকে 180 মিটার এরকম। মেশিনগুলোর ওয়েটও একটু বেশি হয়ে থাকে, যখন কাজ করবেন অবশ্যই জানিয়ে দেবো। যেরকম ওয়ার ডায়ামিটার আপনাদের খুব জানা প্রয়োজন, যেরকম এটা ডায়ামিটার 1.8 থেকে নিয়ে 4.2 mm, 3 to 4 mm। এই মেশিনটি একটি পিএলসি কন্ট্রোল মেশিন। এই মেশিনটি আপনার পিএলসি কন্ট্রোল হওয়াতে আপনার মেশিনটি স্মুথ এবং খুব ভালো ফিনিশিং দেয় এবং আপনার সাপোর্টিং খুব ভালো দেয়। এই মেশিনগুলো যে দেশীয় মেশিন হবে, অর্থাৎ চাইনিজ মেশিন হলে চাইনিজ অ্যাসেম্বলিং হয়ে উডেন বক্সের মাধ্যমে বাংলাদেশে আনা হবে এবং এটার মেশ সাইজ যেটা যেরকম ভিন্ন ভিন্ন থাকতে পারে, একটু বেসিক ধারণা দিচ্ছে, যেরকম 25x25 to 100x100, এটা ওয়াইড রেঞ্জ যেরকম 500 to 5000 mm। এই মেশিনটি দিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারেন। এই মেশিনটির মাধ্যমে করলে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হিউজ হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে। সব থেকে বড় বিষয় হলো সেমি অটোমেটিক্যালি যখন আপনি বেড়া তৈরি করবেন তার মাঠাতে কয়েক রকমের কাটা দেওয়া হয়, কাটার সৃষ্টি করা হয়, বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয় যেগুলো আপনার ম্যানুয়ালি করতে হয়, কিন্তু এই অটোমেটিক মেশিন দিয়ে করলে এটা ম্যানুয়ালি করার লাগবে না, এই মেশিনটি আপনার অটোমেটিক্যালি করে দেবে। এছাড়া মেশিনের আরও বিস্তারিত ডিটেলস পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট www.ridersgroupbid.com এই ওয়েবসাইটে চলে গেলে আরও মেশিনের বিস্তারিত ডিটেলস এখান থেকে কালেক্ট করতে পারবেন। তাছাড়া মেশিন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে আমাদের ফোন নাম্বার আদার্স অ্যাড্রেস পেয়ে যাবেন। মেশিনে আরও ফেসিলিটিস আছে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে জেনে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি জালি বেড়া তৈরি করার মেশিনটি নিয়ে আলোচনা করলাম, এই মেশিনটি কী কী ফেসিলিটিস সামান্য কিছু ধারণাও দিতে পারলাম। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা মেশিনারিজ নিয়ে আলোচনা করি এবং ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি। এর মধ্যে থেকে অনেক উদ্যোক্তা ভাই আছেন ইউনিক মেশিন নিয়ে আর কাজ করতে যাচ্ছেন যেগুলো আমরা এখনও পর্যন্ত ভিডিও বানাইনি, সেগুলো যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সেগুলোর ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।